কৃষির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি স্ট্রবেরি চাষ করতে পারেন এবং একটা স্ট্রবেরি গাছ থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরির চারা অঙ্গজ বংশ মাধ্যমে উৎপাদন করতে পারেন এখানে দেখানো পদ্ধতিটা মেনে আপনি একটা স্ট্রবেরি গাছ থেকে বছরে প্রায় একশোর মতো স্ট্রবেরির চারা তৈরি করতে পারবেন তো আসুন পুরো পদ্ধতিটি জেনে নেওয়া যাক এখানে আমি আপনাদের আমার হাতে কিছু গাছের শাখা দেখাচ্ছি দেখুন এই যে ডান পাশে গাছের কিছু শাখা বের হয়েছে মানে স্ট্রবেরি গাছটার কিছু শাখা বের হয়েছে তো সায়েন্টিফিকভাবে এই স্ট্রবেরির শাখাগুলোকে বলা হয় রানার স্ট্রবেরি গাছ তার বংশবৃদ্ধি করার জন্য বীজের পাশাপাশি অঙ্গজ পদ্ধতিতেও তার বংশবৃদ্ধিটা করে আর এটা স্ট্রবেরির অঙ্গস বংশবিস্তারেরই একটা অংশ তো দেখুন আমি ওই যে শাখাগুলো বের হয়েছে ওইগুলো থেকে কিছু শাখা থেকে অলরেডি চারা তৈরি করেছিলাম তো আমার হাতে আপনি চারা দেখতে পাচ্ছেন তো এটাকে আমি কিভাবে তৈরি করেছি এখন আমি আপনাদের আরও কিছু চারা তৈরি করে প্র্যাকটিক্যালি দেখাবো দেখুন এই যে চারাটা তৈরি করেছি এটাও কিন্তু এখন রোপণযোগ্য হয়ে গেছে এবং এইটারও আরেকটা রানার বের হয়েছে এই আরেকটা চারা দেখুন এই চারাটাও মোটামুটি বোনার মতো প্রস্তুত হয়ে গেছে তো আসুন তাহলে দেখে নেই কিভাবে আপনি চাইলে স্ট্রবেরির রানার থেকে নতুন চারা তৈরি করতে পারেন এজন্য আপনার কিছু মাটি বোঝাই পাত্রের প্রয়োজন হবে আমি এখানে কিছু ওয়ান টাইম কাপ ব্যবহার করছি আপনি ছোট আকৃতির টপ বা অন্য কোনো পাত্রের মধ্যেও এটা করতে পারেন তো ওই যে আমি আপনাদের ডালটা দেখিয়েছিলাম যে ডালটা স্ট্রবেরি গাছ থেকে বাইরের দিকে ঝুলছিল ওই ডালটার গোড়ার দিকে কিছু শেকড় রয়েছে ওই ডালটাকে আমি এই ছোট কাপটার মধ্যে বসিয়ে দেবো এটা যাতে কাপটার থেকে সহজে ছুটে না যায় বা মাটিটা থেকে সহজে বের হয়ে না যায় এই জন্য আমি একটা লাঠির মাধ্যমে একটা ছোট কাঠি ব্যবহার করব এবং ওইটার মাধ্যমে এটাকে একটু শক্তপোক্তভাবে এই কাপের মধ্যে লাগিয়ে দেব তো এইভাবে দেখুন আমার কাজটা কিন্তু হয়ে গেল আর এই খুব সিম্পল পদ্ধতিতেই আপনি যত খুশি স্ট্রবেরির চারা আপনার স্ট্রবেরি গাছ থেকে উৎপাদন করতে পারেন পরবর্তীতে যেহেতু আমি আজকে এই গাছগুলোকে ছোট কাপগুলোর মধ্যে বসালাম সেক্ষেত্রে আমি আজ থেকে চার পাঁচ দিন পরে এগুলোকে গাছ থেকে আলাদা করে দিতে পারব আপনি কিছু কিছু ক্ষেত্রে শুরুতেও আলাদা করতে পারবেন যেমন এই যে এই ডালটাকে দেখুন এটার কিন্তু শেকড়গুলো বেশ বড় হয়ে গেছে নিচে সাধে মাটির উপর দিয়ে গড়িয়ে চলার সময় এটা আস্তে আস্তে শেকড়গুলো ছেড়ে দিয়েছে এটাকে আলাদা করে দিলেও হবে কিন্তু আমি ঝুঁকি নিতে চাচ্ছি না মাতৃগাছের সাথে সংযোগ থাকা অবস্থায় এটা পুরোপুরি এই কাপগুলোর মধ্যে ছড়িয়ে যাক তারপর আমি এগুলোকে আলাদা করব। তো পুরো প্রসেসটা হতে আপনার চার থেকে পাঁচ দিনের মতো সময় লাগবে এবং একবার এভাবে চারা বসিয়ে দিলে পরবর্তী চার পাঁচ দিন আপনার শুধু গাছে পানি দিতে হবে তাছাড়া আর কিছুই করতে হবে না অটোমেটিকভাবে আপনার চারাগুলো তৈরি হয়ে যাবে তবে কিছু কিছু সময় স্ট্রবেরি গাছে বিভিন্ন ছট্রাক জাতীয় সমস্যা হতে দেখা যায় এই সমস্ত সমস্যা অ্যাভয়েড করার জন্য আপনি এই নতুন চারা গাছগুলোর গোড়াতে এবং পুরোনো চারা গাছগুলোর গোড়াতে কিছু কিছু পরিমাণে ছাই ব্যবহার করবেন কারণ ছাই একটা উত্তম ছত্রাকনাশক এটা যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার গাছগুলোতে কোনো ধরনের ছট্রাক জাতীয় রোগ হবে না আর স্ট্রবেরি গাছে ভালো পরিমাণে ফলন পেতে এবং প্রচুর পরিমাণে স্ট্রবেরি ধরাতে গাছগুলোতে মাঝে মাঝে পেস্টিসাইড বা কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশক দিলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো ফলের মধ্যে পোকা ধরে না গাছগুলো সুস্থ সবল থাকে আর কীটনাশকের সমস্যা হলো এটা বিষাক্ত তো এই জন্য আপনি কিছু পরিমাণে গুঁড়া হলুদ মোটামুটি হাত চা চামচ পরিমাণ গুঁড়া হলুদ এক লিটার পানিতে মিক্স করে এটাকে প্রতি সাত দিন পর পর একবার করে গাছের গাছে স্প্রে করবেন এটা যদি প্রতি সপ্তাহে করতে পারেন তাহলে আপনার স্ট্রবেরি গাছগুলো সবসময় সুস্থ থাকবে এবং সবসময় ফলে ফলে ভরা থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকমই প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ছাদ কৃষি বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবসময় আপলোড করতে থাকি